হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড ফ্রেন্ডের বাটনটা সরিয়ে কিভাবে ফলোয়ার বাটনটা যুক্ত করা যায়। তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনার প্রোফাইল থেকে অ্যাড ফ্রেন্ডের বাটনটা সরিয়ে সহজে কিভাবে ফলোয়ার বাটনটা যুক্ত করতে পারেন। এর জন্য ফার্স্ট অফ অল আমাদের ফেসবুকটা খুলে নিলাম, দেন এখান থেকে আমাদের প্রোফাইলের উপর আমরা ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আপনি প্রোফাইলে আসলে এখানে আপনার প্রোফাইলের পাশে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন, দেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর মধ্যে একটা অপশন পাবেন যে বিও এস, সিম্পলি আপনি এখান থেকে বিও এস এর উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। কেউ যদি প্রথমবার আপনার প্রোফাইলের মধ্যে ভিজিট করতে আসে, সে যেমন করে আপনার প্রোফাইলটা দেখতে পারবে ঠিক তেমন করে আপনি আপনার প্রোফাইলটা এখানে দেখতে পারবেন। এর মধ্যে আমরা দেখতে পারতেছি আমাদের প্রোফাইলের মধ্যে অ্যাড ফ্রেন্ডের বাটনটা এখনো যুক্ত করা আছে। কেউ আমাদের প্রোফাইলটা ভিজিট করতে আসলে সে চাইলে আমাদেরকে অ্যাড ফ্রেন্ডের উপরে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, কিন্তু আমরা এখন এখান থেকে অ্যাড ফ্রেন্ডের বাটনটা সরিয়ে ফলোয়ার বাটনটা যুক্ত করে দিব। এর জন্য আমরা কি করবো, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক এসে নিউজ ফিডে যদি আমরা চলে আসি, তাহলে আমরা এখানের মধ্যে অনেকগুলো অপশন পাচ্ছি। এর মধ্যে একেবারে উপরে ডান কর্নারে আমরা পাচ্ছি একটা থ্রি ডট মেনু, সিম্পলি আমরা এখান থেকে থ্রি ডট উপরে ক্লিক করে দিলাম। এরপর আপনি স্ক্রল করে একটু নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সিম্পলি আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। দেন এখানের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করে দিবেন। দেন আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে এখানের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন পাবলিক পোস্ট, সিম্পলি আপনি এখান থেকে পাবলিক পোস্টের উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এখানে অনেকগুলো অপশন পাবেন, ফর এক্সাম্পল এখানে প্রথমে পাচ্ছি হো ক্যান ফলো মি, আপনি এটা যদি ফ্রেন্ডস থাকে আপনি এটাকে পাবলিক করে দিবেন। এখানের মধ্যে হো ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটাকে আপনি পাবলিক করে দিবেন। তাছাড়া এখানের মধ্যে যতগুলো অপশন পাবেন সবগুলো অপশনকে আপনি পাবলিক করে দিবেন, যতগুলো ফ্রেন্ডস করা থাকবে সবগুলোকে পাবলিকের উপরে ক্লিক করে পাবলিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরবর্তীতে একটু নিয়ে উপরে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি সেটিংস, আপনি এখান থেকে প্রাইভেসি সেটিংস উপরে ক্লিক করে দিবেন। দেন একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি এখানের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এর মধ্যে আপনি যে অপশনটা পাচ্ছেন হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এভরিওয়ান, সেকেন্ড নাম্বার পাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এবং কি ব্যাক চলে আসবেন। ব্যাস আপনার কাজ শেষ। এখন যদি আপনি ব্যাক আসেন, ব্যাক আসার পরবর্তীতে আপনি যদি আবার আপনার প্রোফাইলের মধ্যে চলে আসেন, সো প্রোফাইলে আসার পরে আবার আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, আবারও ভিউ এসে ক্লিক করলাম, দেন আপনি এখানে দেখতে পারতেছেন আমাদের প্রোফাইলের মধ্যে আগে যুক্ত করা ছিল অ্যাড ফ্রেন্ডের বাটনটা, এখন কিন্তু ফলোয়ার বাটনটা যুক্ত হয়ে গেছে। সেম স্টেপগুলো ফলো করে আপনি চাইলে আপনার প্রোফাইলের মধ্যে ফলো বাটনটা যুক্ত করতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনি সেগুলো পাবেন না, তাছাড়া আপনার প্রোফাইলের মধ্যে ফলো বাটনটা যুক্ত হবে না সবগুলো সেটিংস করা পরবর্তীতেও। সেক্ষেত্রে আপনি যেসব বিষয়গুলো মাথায় রাখবেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি সেটিংসগুলো খুঁজে না পান সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন ইউজ করে থাকলে ফেসবুক লাইটে অ্যাকাউন্টটা লগ ইন করে সেটিংসগুলো ফলো করলে সেটিংসগুলো পেয়ে যাবেন। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি সবগুলো সেটিং ঠিক মতো সেট আপ করছেন বাট আপনার ফলো বাটনটা শো হচ্ছে না, সেক্ষেত্রে যেসব বিষয়গুলো মাথায় রাখবেন, আপনার প্রোফাইলটা লক করা কি না সে বিষয়টা চেক করে দেখবেন, যদি লক করা থাকে আনলক করে নেবেন। এর পরবর্তীতে আপনি বয়সটা চেক করে দেখবেন আপনার বয়সটা কি 18-এর নিচে কিনা, যদি 18-এর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে 18 থেকে বাড়িয়ে 18+ করে দেবেন আর কি। দ্যাটস ইট ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্তই। ভিডিওটা কেমন হলো, আপনার জন্য কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাছাড়া ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন, এবং কি ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন, এবং কি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অল করে দিবেন। সো ফ্রেন্ডস ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।